আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। টিকিট বিক্রি করে রেলের আয় 1 কোটি টাকা। টিকিটের ওয়েবসাইট নিয়ন্ত্রণ করে বেসরকারি সংস্থার পকেটে গেছে 80 কোটি টাকা। আগামী 10 এপ্রিলকে ঈদের দিন ধরে গত 24 মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। 6 দিনের মধ্যে শুক্রবার রেলের ওয়েবসাইট অথবা অ্যাপে সর্বোচ্চ হিট করেছে টিকিট প্রত্যাশীরা। এদিন ঢাকা থেকে 33,500টি ঈদের অগ্রিম টিকিট বিক্রি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। টিকিট বিক্রির প্রথম 30 মিনিটেই অনলাইন অথবা অ্যাপে টিকিট কাটার চেষ্টায় 2,72,00,000 বার হিট করেছে গ্রাহকরা, আর সারাদিন তা 4 কোটির বেশি বার। এতে গ্রাহকদের অন্তত 40 থেকে 80 কোটি টাকা লোকসান হয়েছে। জানা গেছে শুক্রবার প্রতি গ্রাহক টিকিট কাটতে গিয়ে ন্যূনতম 10 টাকা খরচ করেছে, তবুও 99% গ্রাহক টিকিট পাননি। সেই হিসেবে এদিন টিকিট কাটতে গিয়ে গ্রাহকদের অন্তত 40 কোটি টাকা লোকসান হয়েছে। যদিও গ্রাহকদের দাবি প্রতিবার টিকিট কাটার চেষ্টায় 20 টাকা করে দিতে হয়েছে তাদের, সেই হিসেবে 80 কোটি টাকা ঢুকেছে ওয়েবসাইট নিয়ন্ত্রণ করা বেসরকারি সংস্থার পকেটে। অথচ গড়ে প্রতিটি টিকিট মূল্য 500 টাকা ধরে বিক্রি করে রেলওয়ের আয় হয়েছে মাত্র 1,67,00,000 টাকা। সেই সঙ্গে যে 10,000 গ্রাহক 33,500 টিকিট নিতে সক্ষম হয়েছে, তাদেরও টিকিট প্রতি অনলাইন সার্ভিস চার্জ বাবদ অতিরিক্ত 20 টাকা খরচ করা হয়েছে। জনগণের টাকা লোকসান এবং সরকারি আয় কমার কারণ হিসেবে টিকিট বিক্রির পুরো বিষয়টি বেসরকারি খাতে দেওয়াকে দুষছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বাংলাদেশ রেলওয়ের এত উন্নয়ন ও এত সক্ষমতা থাকার পরও টিকিট বিক্রয়ের বিষয়টি বেসরকারি খাতকে দেওয়া হয়েছে, ফলে রাজস্ব আয় ব্যক্তির পকেটে চলে যাচ্ছে, গ্রাহকদেরও লোকসান হচ্ছে। রেলওয়ে সংশ্লিষ্টরা জানিয়েছে, টিকিট বিক্রয়ের স্থান থেকে শুরু করে যাবতীয় সব কিছুই রেলের। সরকার চাইলে টিকিট বিক্রয়ের পুরো বিষয়টা রেলওয়ে নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারে, তারপরও কেন নিজেদের শক্তি সামর্থ্য পর্যাপ্ত জনবল ও প্রযুক্তি থাকার পরও এখানে একটু বলে নেই। অনেকে আবার বলবেন বা রেল মন্ত্রণালয় বলবেন আমাদের সামর্থ্য নেই বা পর্যাপ্ত প্রযুক্তি নেই, সেটা বলার দিন শেষ জনাব। কারণ ইতিমধ্যে 1,000,000,000 কোটি টাকা আপনারা বিনিয়োগ করে ফেলেছেন রেলওয়েকে আধুনিকায়ন করার জন্য। আসল কথায় আসি, নিজেদের সামর্থ্যের পরও বেসরকারি প্রতিষ্ঠানের অ্যাপ দিয়ে রেলওয়ে বিভাগ পরিচালনা করার মানে কি? যে কোনো মূল্যে সরকারি প্রতিষ্ঠানের লস দেখাতে হবে এটা, আর আমার আত্মীয়ের কোম্পানিকে আকাশে উঠাতে হবে, মানে আমার আত্মীয় স্বজনের কোম্পানিকে দিয়ে যদি আমি এই কাজ করাই, তার লাভটা তো তার ভাগে যাচ্ছে, ব্যাপারটা কীরকম? তা না হলে সার্ভার ব্যবহারকারীদের 80 কোটি টাকা কোম্পানির পকেটে না ঢুকে সরকারি ফান্ডে যেত। দর্শক, এ ব্যাপারে আপনাদের মতামত আশা করছি। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।